শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছি। তো তোমাদের অনেক দিন যাবত স্কুল বন্ধ, এর জন্য পড়াশোনা তোমাদের অনেক ক্ষতি হয়েছে। কিছুটা যেন আমরা এই ক্ষতি পুষিয়ে দিতে পারি, এর জন্য প্রোগ্রেসিভ মডেল স্কুল কর্তৃক আয়োজিত তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে আমি তোমাদের নবম অধ্যায় পড়াবো। নবম অধ্যায়, আমাদের নবম অধ্যায়ের বিষয় কি? আমাদের দায়িত্ব ও কর্তব্য। নবম অধ্যায়ের বিষয়বস্তু কি? আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই নবম অধ্যায়ে আমাদের চারটি পাঠ রয়েছে। কয়টি? চারটি। আজকে তোমাদেরকে আমি দুইটি পাঠ আলোচনা করব। প্রথম পাঠ, সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য। দ্বিতীয় পাঠ, বাড়িতে নিরাপত্তা রক্ষা। বাড়িতে নিরাপত্তা রক্ষা, পাঠ ওয়ান। সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা প্রত্যেকে কোনো না কোনো সমাজে বসবাস করি। সমাজে বসবাস করতে হলে আমাদের সমাজের প্রতি অবশ্যই আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে হয়। তো সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যগুলো তোমাদের অধ্যায় নয়ের 70 নং পৃষ্ঠায় সুন্দরভাবে উল্লেখ করা আছে। তোমাদেরকে আগে আমরা বলেছি যে বাউবি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান এবং ইসলাম ধর্ম, যদি তোমরা প্রত্যেকটা রিডিং খুব সুন্দরভাবে পড়ো তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবে। এই রিডিং থেকে তোমাদের ছোট প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, শূন্যস্থান পূরণ, ডান বাম সব কিছু এই রিডিং থেকে এসে থাকে। এর জন্য তোমাদের রিডিংটা খুব সুন্দর করে পড়তে হবে। এখন দেখো, সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো আমরা একটু পড়ব। ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব। 1 নম্বর পয়েন্ট, ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব। 2 নম্বর পয়েন্ট, কারো ক্ষতি করব না। 2 নম্বর পয়েন্ট হলো কারো ক্ষতি করব না। 3 নম্বর হলো সবার উপকার করার চেষ্টা করব। সবার উপকার করার চেষ্টা করব। সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব। সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব। সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব। সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব। বয়স্কদের শ্রদ্ধা করব। সমাজে বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। রাস্তায় নিরাপদ থাকব। অপরিচিত মানুষের কাছ থেকে সাবধান থাকব। এই প্রত্যেকটা পয়েন্টই তোমাদের অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, কেননা এই পয়েন্টগুলো থেকে তোমাদের ছোট প্রশ্ন থাকতে পারে, সৃজনশীল প্রশ্ন থাকতে পারে এবং শূন্যস্থান পূরণ থাকতে পারে। যেমন সমাজের বিভিন্ন ড্যাশ মেনে চলব, এই শূন্যস্থানটাতে হবে সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব। আবার এখানে আছে যে সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। তাহলে তোমাদের এখানে একটা ছোট প্রশ্ন আসতে পারে, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ, দুটি সম্পদের নাম লেখো। তাহলে উত্তর হবে পার্ক, খেলার মাঠ ইত্যাদি। রাস্তায় ড্যাশ থাকবো, রাস্তায় নিরাপদে থাকবো। ড্যাশ মানুষের কাছ থেকে সাবধান থাকবো। অপরিচিত মানুষের কাছ থেকে সাবধান থাকবো। মোট কথা, প্রত্যেকটা রিডিং যদি তোমরা খুব সুন্দরভাবে পারো তাহলে সবগুলো প্রশ্নের উত্তরে তোমরা খুব সুন্দরভাবে দিতে পারবে। এখন দেখো, 70 নং পৃষ্ঠায় রকিবের বন্ধুদের সাথে খেলা করার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল, এই ঘটনাটা তোমরা খুব সুন্দর করে পড়বে। এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন থাকবে, রকিবকে উদ্ধার করার জন্য কত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং কতদিন পর রকিবকে পুলিশ উদ্ধার করেছিল। 10 দিন পর রকিবকে পুলিশ একটি গ্রাম থেকে উদ্ধার করেছিল। তাহলে এখানে কয়টা প্রশ্ন থাকতে পারে? এখানে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। রকিব কাদের সাথে খেলা করছিল? বন্ধুদের সাথে খেলা করছিল। এখন কতদিন পর পুলিশ রকিবকে উদ্ধার করেছিল? 10 দিন পর। এখন রকিবকে কোথায় থেকে উদ্ধার করা হয়েছিল? একটি গ্রাম থেকে। কয়জন লোক রকিবকে নিয়ে গিয়েছিল? অপরিচিত 2 জন লোক রকিবকে নিয়ে গিয়েছিল। রকিবকে কি খেতে দিয়ে অজ্ঞান করা হয়েছিল? রকিবকে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করা হয়েছিল। রকিবের পরিবারের কাছে কত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল? 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এখন দেখো, নবম অধ্যায়ের 71 নং পৃষ্ঠায় আছে যে
এখন বয়স্ক মানুষের একটা ছবি দেয়া আছে, তোমরা সবাই দেখো এখানে বয়স্ক মানুষের ছবি দেয়া আছে। তোমাদের প্রত্যেকের পরিবারে বয়স্ক লোক আছে, অবশ্যই আমরা বয়স্ক মানুষের কথা শুনবো এবং তাদের যথাযথ আমরা সেবা যত্ন করব। এখন দেখো তোমাদের 71 পৃষ্ঠায় এখানে অল্প কথায় উত্তর দ ঘ যাচাই করি। তোমাদের যখন আমি ক্লাস নিয়েছি তখন আমি বলেছি এসো পড়ি এসো বলি এবং অল্প কথায় উত্তর দ, এই ডান পৃষ্ঠা পেজে যে প্রশ্নগুলো দেয়া আছে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। এখানে যেরকম লেখা আছে অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে, এই প্রশ্নটা অবশ্যই তুমি বড়দের সহায়তা অথবা তোমার যদি কোনো গাইড বই থেকে থাকে তাহলে তুমি অবশ্যই এই প্রশ্নটা খুব সুন্দর করে পড়বে। আবার আর যখন আমি তোমাদের ক্লাস নেবো বা অন্য কোনো টিচার ক্লাস নেবে তাদের সহায়তায় তুমি এই প্রশ্নটা সুন্দর করে পড়বে। এখন দেখো নবম অধ্যায়ের পাঠ দুই, নবম অধ্যায়ের পাঠ দুই, বাড়িতে নিরাপত্তা রক্ষা, বাড়িতে নিরাপত্তা রক্ষা। এখন দেখো বাড়িতে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে, রাস্তাঘাটে চলাচল করার সময় আমরা অনেক সময় দুর্ঘটনার শিকার হই, ঠিক তেমনি বাড়িতেও আমরা বিভিন্ন সময়ে ছোটখাটো অনেক দুর্ঘটনার শিকার হই। তাহলে বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা 72 পৃষ্ঠায় যে পয়েন্ট গুলো উল্লেখ আছে সবগুলো পয়েন্টই তোমরা খুব সুন্দর ভাবে মুখস্থ করবে। যেমন 1 নম্বর পয়েন্ট হলো ছুরি কাছি জাতীয় ধারালো জিনিস সাবধানে রাখা। অবশ্যই আমরা বাড়িতে যদি কোনো ছোট ব্যক্তি থাকে তাহলে তার হাত থেকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ধারালো জিনিসগুলো আমরা তার কাছ থেকে দূরে রাখবো। খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা, খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা। ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে, ওষুধ বা কীটনাশকের গায়ে ভুলবশত লিখে রাখা যেন কেউ ভুলবশত খেয়ে না ফেলে। অর্থাৎ যখন যে ওষুধটা থাকবে তার গায়ে স্পষ্ট করে লিখে থাকতে হবে যে কোনটা কোন ঔষধ। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা, আমরা অপচয় রোধ করার জন্য যখন রান্না করব রান্না করার পর সাথে সাথে আমরা গ্যাসের চুলা বন্ধ করে দিব। আগুনের ব্যবহারে সতর্ক থাকা, আগুনের ব্যবহারে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। অপরিচিতদের পরিচয় জানিয়ে ঘরে দরজা খোলা, তোমরা অনেকের বাবা মা বাইরে চাকরি করেন, যখন তোমরা একা বাসায় থাকো তখন অপরিচিত কেউ যদি তোমার দরজায় নক করে তাহলে অবশ্যই তার পরিচয় জেনে দরজা খুলতে হবে। বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা। আমি আগের পয়েন্টও তোমাদের বলেছি এই পয়েন্টগুলো থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন থাকতে পারে এবং শূন্যস্থান থাকতে পারে। যেরকম ধরো এখানে লেখা আছে আগুন ব্যবহারে সতর্ক থাকা, আমি তোমাদেরকে প্রশ্নে দিতে পারি আগুন ব্যবহারে ড্যাশ থাকা, আগুন ব্যবহারে সতর্ক থাকা, ড্যাশ পরিচয় জেনে ঘরের দরজা খোলা, ড্যাশ পরিচয় জেনে দরজা খোলা, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। এখন দেখো প্রাথমিক চিকিৎসার বাক্স, প্রাথমিক চিকিৎসার বাক্স উপকরণ সমূহ, একটি প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি উপকরণ থাকে, তুলা কাঁচি জীবাণুনাশক থার্মোমিটার ব্যান্ডেজ টেপ। এই তুলা কাঁচি জীবাণুনাশক থার্মোমিটার ব্যান্ডেজ টেপ এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক বছর দেখা যায় ছোট আকারে বা সৃজনশীল প্রশ্নের 1 বা 2 নম্বরের জন্য এই প্রশ্নটা দেওয়া হয়। তাহলে এই পয়েন্ট গুলো তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করবা। আর প্রত্যেকের বাড়িতেই প্রাথমিক চিকিৎসার একটা একটা বক্স থাকে। দেখো ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়, দেখো বাড়িতে নিরাপত্তা রক্ষার নবম অধ্যায় দ্বিতীয় পাঠে 72 নং পৃষ্ঠায় ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়, আমরা ঘরের বাইরে যখন চলাফেরা করব, তোমরা স্কুলে আসো অনেক সময় স্কুল ছাড়া আরো বিভিন্ন কাজের জন্য বাইরে যাওয়া হয়, সেখানে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। দেয়াল বা গাছ দিয়ে না ওঠা বা লাফালাফি না করা, জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা, তোমরা যখন মাঠে খেলতে যাও অনেক সময় দেখা যায় আশেপাশে পুকুর থাকে নদী থাকে, এই জলাশয় অবশ্যই আমরা সতর্ক থাকবো যেন সেখানে আমরা না পড়ে যাই। রাস্তায় খেলাধুলা না করা, রাস্তায় খেলাধুলা করলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। রাস্তা পারাপারে সতর্ক হওয়া, রাস্তা পারাপারে সতর্ক হওয়া, এই লাইনটা
কিন্তু শূন্যস্থানের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। রাস্তায় পারাপারে ড্যাশ থাকা, রাস্তায় পারাপারে সতর্ক থাকা, তাহলে আমরা যখন স্কুলে যাওয়ার জন্য বা অন্য কোনো সময় বাবা মা ছাড়া বা বড় কেউ ছাড়া যখন রাস্তা পার হব, তখন অবশ্যই আমরা বন্ধুদের সাথে হাসাহাসি করব না, হাত ধরে ডানে বামে তাকিয়ে তারপরে আমরা রাস্তা পার হব, তাহলে আমরা রাস্তায় নিরাপদ থাকতে পারবো। এখন দেখো 73 পৃষ্ঠা, নবম অধ্যায়ে 73 পৃষ্ঠা, এখানে লেখা আছে, এমন একটি দুর্ঘটনা বর্ণনা করো যে দুর্ঘটনার কবলে তুমি বা তুমি তোমার কেউ পরিচিত করেছিলে। যদি এই প্রশ্নটা সৃজনশীল আসে, তাহলে তুমি সুন্দর করে তোমার নিজের মতো করে এই প্রশ্নের উত্তরটা সৃজনশীল আকারে দিবে। আর যদি বাসায় কেউ বড় কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তার সহযোগিতা দিবে। আজকে আগামী ক্লাসে আমি তোমাদের নবম অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ পাঠ আলোচনা করব। এখন প্রথম এবং দ্বিতীয় পাঠের এসডাব্লিউ গুলা তোমরা দেখে নাও, তোমরা এই এসডাব্লিউ গুলো শিখে মুখস্থ করে লিখবে। লিখে বাসায়, আমি আগে ক্লাসে বলেছি, বাসায় যারা বড় কেউ আছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদের লেখাগুলো ওরা যখন কমপ্লিট করবে শিখে, তখন অবশ্যই দিনে বা রাতের একটা নির্দিষ্ট সময়ে আপনারা ওদের হোমওয়ার্ক গুলো দেখে দিবেন, তাহলে ওদের পড়ার ব্যাপার একটা আগ্রহ থাকবে। আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের কিছু দায়িত্ব গুলো, এই সবগুলা পয়েন্টটি খুব সুন্দর করে মুখস্থ করে একটি খাতায় লিখে দেখাবা। সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, এই সবগুলা পয়েন্টটি মুখস্থ করতে হবে। আর বাড়িতে নিরাপত্তা রক্ষা, বাড়িতে নিরাপদ, আমরা বাড়িতে কিভাবে নিরাপদ থাকতে পারি, এই সবগুলো পয়েন্ট তোমাদের মুখস্থ করতে হবে। প্রাথমিক চিকিৎসা বাক্সে কি কি উপকরণ থাকে, একটি প্রাথমিক চিকিৎসার বক্সে কি কি উপকরণ থাকে, এইগুলো মুখস্থ করবে। ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়, এই পয়েন্টগুলো মুখস্থ করবে। এই দুইটা পার্টে আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, যদি তোমরা সবগুলো পয়েন্টটি সুন্দর করে মুখস্থ করো, তাহলে এই অধ্যায় থেকে অর্থাৎ এই দুইটা পার্ট থেকে যে কোনো প্রশ্ন আসলে, যে কোনো শূন্যস্থান ডান বাম এবং এক কথায় উত্তর যদি আসে, আমি আশা করি সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা পারবে। আর ভালো রেজাল্ট করার জন্য বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই। ভালো রেজাল্ট করার জন্য আমি আগেও বলছি ক্লাসে, বোর্ড বই সবার আগে মুখস্থ করতে হবে। একটা মেয়ে বা একটা ছেলে যদি বোর্ড বইটা মুখস্থ থাকে, তাহলে তুমি গাইডটা তোমার সহযোগিতার জন্য ব্যবহার করতে পারলো, কিন্তু অবশ্যই তোমাকে বোর্ড বইটা সবার আগে মুখস্থ করতে হবে, কারণ প্রত্যেকটা গাইডই তোমার আলোচনা করা হয়েছে এই বোর্ড বই থেকে। তাহলে এই বোর্ড বই বাদ দিয়ে কখনো তোমাদের গাইড বই পড়া যাবে না। বোর্ড বই একটি প্রশ্নের উত্তর, যতগুলো পয়েন্টে দেয়া আছে ততগুলো পয়েন্টে তোমাদের প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখতে হবে। তো আজকের মতো আমি এই দুইটা পার্ট আলোচনা করলাম। যদি তোমাদের এই দুইটি পার্ট আলোচনার মধ্যে কোনো কিছু তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা একটা খাতা তৈরি করে সেই না বোঝা অংশটা বা প্রশ্নটা সুন্দর করে খাতার মধ্যে লিখে রাখবে। আমরা আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে স্কুলে আমাদের দেখা হবে। যখন আমরা ক্লাস করব, তখন অবশ্যই সেই সমস্যার সমাধানটা আমরা দিয়ে দিব। আমি আবার বলছি, যে প্রশ্নটা তোমরা বুঝতে পারবে না, সেটা তোমরা একটা খাতায় ঢুকে রাখবে। আমরা যখন ক্লাস করাবো বা যে যে সাবজেক্টে ক্লাস করাবে, প্রত্যেকটা সমাধান তোমাদের টিচাররা দিয়ে দিবে। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। অবশ্যই অবশ্যই ভয় থাকবে।